সেনকাকু দ্বীপকে কেন্দ্র করে ফের মুখোমুখি চীন জাপান। বিতর্কিত সেনকাকু দ্বীপকে কেন্দ্র করে ফের মুখোমুখি চীন জাপান। এর মাঝেই গতকাল সোমবার বিতর্কিত এই দ্বীপে চীনের 4টি কোস্টগার্ড জাহাজ হাজির হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল বলে জানা গেছে। এ ব্যাপারে জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে, 4টি জাহাজ সকাল 10টা নাগাদ জাপানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপের কাছে সমুদ্রের মধ্যে প্রবেশ করে। এই দ্বীপটিকে জাপানে সেনকাকু বা চীনে দিয়াও বলা হয়। জানা যায় এই জাহাজটি দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যায়। এর মধ্যে জাপানের কোস্টগার্ড এই চীনা জাহাজগুলোকে হুঁশিয়ারি করে আর এ নিয়ে শুরু হয় সমস্যা। অন্যদিকে চীনের দাবি, 4টি চীনা কোস্টগার্ড জাহাজ দিয়াও দ্বীপসমেত চীনের সামুদ্রিক এলাকায় ঘুরছিল। জাপানের কোস্টগার্ডের মতে, এর আগে বৃহস্পতিবার চীনা জাহাজ জাপান সীমাতে প্রবেশ করেছিল। বারবার নিষেধ করার পরও চীন জাপানে তার জাহাজ পাঠিয়ে সমস্যা বাড়িয়ে তোলে বলে অভিযোগ জাপানের। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।